Amen. মাজার রোডে ঢুকে গিয়েছি, মিরপুর এক নম্বর চলে এসেছি। একে আমি সরাসরি যাব বিআরটিএতে, মিরপুর বিআরটিএ। ওইখান থেকে তারপরে পাশে একটা গ্যারেজ আছে, সেখানে একটু কাজ করাবো। বাইকে কোনো প্রবলেম নাই, প্রবলেমটা আমার ফ্রন্ট যে হুইল আছে, ফ্রন্ট হুইল মানে টায়ার হুইল, এটা সিলভার কালার করাবো। মানে আমার বাইকটা অ্যাকচুয়ালি রাখতে যাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড সিলভারের কম্বিনেশন, তো এর জন্য আমি ফ্রন্ট হুইলটা কি ডাক দিল না। মিরপুর দুই বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসেছি, মিরপুর দুই চলে এসেছি। আল্লাহ আল্লাহ করে যেন জ্যাম না থাকে, আল্লাহ অবুদ্ধ। ছায়া আছে এখানে। Six and a half hours later. 10 নম্বর চলে এসেছি, ওয়াও কি সুন্দর ফাঁকা। ভাবাই জানা এসব, উপর আল্লাহ যখন রহমত দেয় এইরকম ভাবে রহমত দেয়। দৌড়াদৌড়িটা আমাদের বন্ধ করতে হবে। ছোটবেলায় বিএন কলেজে যেতাম আড্ডা দিতে, বিএন কলেজের সামনে প্রচুর আসা হতো আগে, সেই মোহাম্মদপুর থেকে আসতাম, মোহাম্মদপুর ছিল বাসা। আরে ভাই কি করতেছ উনি? লাগাই দিলেন ফালতু। চলে আসলাম আবার, বিআরটি এর কাজ মোটামুটি শেষ, বিকেল হয়ে গেছে, আর এক ঘন্টা পরেই সূর্য ডুবে যাবে। এখন যাচ্ছি একটু 10 নম্বর যে বাইকের মোটরসাইকেলের সব পার্সের যে দোকানগুলো মিরপুর 10-এ, সেখানে কিছু ভাইবেদার আসতেছে। এদের সাথে একটু টাইম কাটাই,
তারপরে সন্ধ্যার দিকে আর একটা স্লিপ দিবে বিআইটি থেকে, স্লিপটা নিয়ে দেন ইনশাল্লাহ মেবি মাওয়া যাব আর কি। তারপরে মাওয়া থেকে এসে চলে যাব নাগরপুর টাঙ্গাইল। রাস্তাটা মোটা হয়েছে আগের থেকে অনেক, এর কারণে জ্যামটা অনেক কমে গেছে। ভ্যান রিক্সার জন্য আলাদা লেন না করা পর্যন্ত ওগুলো প্রপারলি যাবে না। গ্লোভস টপস যা আছে জ্যাকেট সব খুলে সবকিছু এইখানে নিছি, কোমরের মধ্যে বাঁধছি। আমি এখনো লাঞ্চও করি নাই, ব্রেকফাস্টও করি নাই, এমন পেইন আছি। আল্লাহ, অয়নের দোকানে যাই একটু। Six and a half hours later. এইখানের কাজ শেষ, এখন যাচ্ছি একটু 2 নম্বর লাগবে, এইখান থেকে আবার দিয়ে দিয়ে আসতে হবে। এখন মোটামুটি আমার কাজ শেষ, এখানের ডিআইটি এর কাজটাও শেষের দিকে, আস্তে আস্তে বাসার দিকে যাব। বাট মিরপুর 1 নম্বরে প্রিন্স বাজার সামনে আমার একটু কাজ আছে, সেখানে যেতে হবে। ওইখান থেকে মাজার রোড হয়ে বের হয়ে সোজা গাবতলি। ও মাই গড, কারেন্টের ফায়ার হইল তো লাইনম্যান আশ্চর্য। কপাল লাই আছে খারাপ, সারাদিন আগুন ধরে গেছে। একটা মানুষের কপালে সারাদিনে 3 বার ফাড়া গেল। প্রথম ফাড়াটা গেল ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দ্বিতীয় ফাড়াটা গেল নবীনগরে একটা ছেলে পাথাইলা দৌড় মারলো না দেখেই, সেকেন্ড ফাড়াটা গেল, সরি থার্ড ফাড়াটা গেল এখন লাইনম্যান কাজ করতেছিল পল্লীবিদ্যুৎ লাইনে, মানে আমিও নিচে, সাথে সব ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, ফায়ার আগুন ধরে গেছে সাইড দিয়ে, ভয় পেয়ে গেছি সিরিয়াসলি। গোপ্রো তো চার্জ কম, গোপ্রোর ব্যাটারি ব্যাকআপটা অনেক বাজে, 2টা ব্যাটারি তো ঠিকঠাক মতো কভার হয় না, মিনিমাম 3টা লাগে। অবশ্য আমার 3টা আছে, লাভ রোড। 2000 years later, কি ব্যাপার এখানে, কি হইছে?
পুলিশের গাড়ি দেখে রাস্তা ব্লক করে রাখছে কি হইছে কি করতেছে রা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এখন আছি মিরপুর একের পাশে এখন নাগরপুরের দিকে যাচ্ছি আর কি হোম টাউন অলরেডি সময় এখন রাত 9:30 থেকে 10টা এর মাঝামাঝি আজকে সন্ধ্যায় মারাত্মক জ্যাম ছিল আজ আমার শরীরটাও তেমন ভালো নাই কয়েকদিন খুব খারাপের উপর দিয়ে যাচ্ছে আজকে দিনটা অনেক খারাপ ছিল তিনবার দুর্ঘটনার শিকার হয়েও বেঁচে আসছি রং রোড দিয়ে সব ঢুকতেছে ওই পাশে তো মারাত্মক জ্যাম পড়ছে গরমের জন্য আমি আমার গ্লাভস উইন্ডব্রেকার সব খুলে ফেলছি খুলে কোমরের সাথে বেঁধে ফেলছি এক্সট্রা কোনো ব্যাগ আনি নাই যেহেতু একদিনেই ট্যুরটা কমপ্লিট করে চলে যাব ট্যুর নাকি কাজে এসেছিলাম আর কি এত চাপ রাস্তায় আসার সময় অত চাপ ছিল না রাতেরবেলায় অনেক চাপ অলরেডি 10টা বাজে রাত 10টার দিকেও চাপ 10টার দিকে অনেকটা ফাঁকা হয়ে যাওয়ার কথা রাস্তায় এগুলো গোল্ডেন লাইন এই রোডে সবচেয়ে রাফ চালায় ঢাকা রিচা রোডে দূরপাল্লার বাসের মধ্যে সবচেয়ে বেশি রাফ চালায় গোল্ডেন লাইন আর লোকাল বাসের মধ্যে সবচেয়ে বেশি রাফ চালায় সেলফি আর কি বলো এটাকে নীলাচল
প্রাইভেট কার করতেছে কি এটা ভয় লাগে ঢুকাই দিলেই তো হাইওয়ে আরো অনিয়ম 19-20 হলেই বিশাল একটা দুর্ঘটনা ঘটে যাবে এ স্যার উত্তরবঙ্গের বাস এ স্যারটা ভালো টানে বগুড়া যায় এটা রংপুর বগুড়া ওরে 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 বাউলি রিক্সা দুই তিনটা উড়িয়ে দিব এমন ভাবে টানতেছে এরাও আছে রিক্সাগুলো হাইওয়েতে আসে কি করবে এনারাও রাস্তা তো নাই এই যে এই যে দৌড়াইতেছে এইখানে দৌড়ায় এইসব জায়গায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই মুহূর্তে নবীনগর ক্রস করছি এই যে চাপটা দিয়ে গেল পিচ্ছে গাড়িটা চাপ দিছে সামনের নোয়াকে নোয়ার সামনে একটা পিক আপ আছে ওইটা ওইটা চরম লেভেলে চাপ খাইছে সবগুলা গাড়ি লেনের বাইরে দেখছেন কি চাপগুলা মারতেছে ওই পাশ থেকে আর একটাই চাপ দিলে সবগুলা চাপাইতেই থাকে চাপাইতেই থাকে কোনো ব্রেক নাই রাত বাজে প্রায় 11টা এখনো দোকানপাট সব খোলা দেখতেছি কিছু কিছু ভাবছিলাম এর ওটা গাড়ি নাই আর আমি আগে যখন আমার প্রিমিয়ম নিয়ে রাতের বেলা আমি রান করতাম মোটামুটি রাত 1টা 2টার দিকে আসতাম আমি ঢাকার থেকে তো তখন একদম শিনচান নিরিবিলি একটা গাড়ি পাইনি আমি রাস্তায় একটা মানুষও দেখি নাই গাড়িও দেখি নাই এমন চিনচান রাস্তা চালাইছি এখানে আমি ভেবেছিলাম আজকে ওই ফিলটা পাবো হরর হরর একটা ফিল পাবো কিন্তু দেখি গাড়ি অলরেডি রাস্তায় চলতেছে অনেক এই বিড়াল নিচে আসছিল প্রায়
2000 years later. এই সাইডে কিছু কিছু বৃষ্টি হয়েছে, রাস্তা একটু একটু ভেজা, ছেটা ফোটা বৃষ্টি। ও মাই গড, এদিকে তো অনেক ভেজা, এদিকে তো মারাত্মক বৃষ্টি হয়েছে। আবার একটু চা বিরতি দিয়েছিলাম, এই রাস্তাটা একটু স্পিডিং করা যায়, রাস্তাটা খুবই ভালো। আর 3 কিলো রাস্তা আছে, বাসায় যেতে আর সময় লাগবে সর্বোচ্চ 1 মিনিট, আর 1 কিলো আছে। আমরা নাগরপুর সদরে ঢুকতেছি,
আমার বাসাটা শহর শুরুতেই আর কি, একদম প্রথম পর্যায়ে পড়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।